নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ ঘোষ আর আমার চ্যানেল সবুজের স্বপ্নে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে কি করলে গোলাপ গাছে প্রচুর পরিমাণ আপনারা ফুল পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এই যে হাজারি গোলাপটা, তো গাছটার বয়স আজ দেড় মাস। তো পুরোদিন থেকে দেড় মাসের মাথায় দেখুন আমার কি পরিমাণ এতে ফুল এসেছে। তো গোলাপ গাছে প্রচুর ফুল হতে গেলে আপনার প্রথমে দরকার গাছটা একটু পুরনো এবং তাতে প্রচুর রুট স্টক। তো আস্তে আস্তে আপনার ছোট গাছ যদি কিনে থাকেন, সে গাছে অবশ্যই একদিন আপনার ঠিকঠাক প্রুনিং এবং যত্ন করলে আপনার এই ধরনের ফুল পেতে পারেন আপনারা। তো কি ধরনের পরিচর্যা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আমার কাছে আছে NPK 0050। তো NPK 0050 বা সাদা পটাশ, এই সাদা পটাশটা আমি মাসে দুবার 2 গ্রাম প্রতি লিটার জল 15 দিন অন্তর অন্তর আমি স্প্রে করি সকালবেলা ঠিক 8টার পর। অর্থাৎ রাত্রে যে নেহেরটা পড়ে, সেই নেহেরটা যখন মরে যায় তারপরে আমরা এটা স্প্রে করব। অর্থাৎ পাতায় নেহের থাকাকালীন আমরা স্প্রেটা করব না। অথবা আপনারা করতে পারেন বিকেল 3টের পর যখন রোদ চলে যাবে, সেই টাইমে আপনারা এই NPK 0050 স্প্রে করবেন, আপনার গাছ কুড়িতে ভরে যাবে। আর কি করি আমি, আর আমি প্রতি 7 দিন অন্তর দেই হালকা করে খোল জল। তো 7 দিন অন্তর খোল জল দেবেন, অবশ্যই খোল জলে আছে প্রচুর ফসফরাস এবং নাইট্রোজেন যা আপনার গাছের বৃদ্ধিতে সহায়ক এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর গোলাপে কুড়ি নিয়ে আসবে। আর যারা রাসায়নিক ব্যবহার করতে চান তারা করতে পারেন NPK 20:20। দেখুন এরিস কোম্পানির সবচেয়ে ভালো আমি যে NPKগুলো ইউজ করি, তো এরিস কোম্পানির এই যে 20:20:20 অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এদের 20:20:20 অর্থাৎ এগুলোকে বলে ব্যালেন্স NPK। তো ব্যালেন্স NPK এইগুলো আপনারা প্রতি মাসে দুবার করে 15 দিন অন্তর অন্তর আপনারা একটা চার্ট বানিয়ে নিয়ে 15 দিন অন্তর 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন। আর বন্ধুরা দেখুন, এই যে আছে গ্রোথ হরমোন আপনার মিরাকুলান, তো এই মিরাকুলান আপনি 60 টাকায় 100 ml সারের দোকানে কিনতে পেয়ে যাবেন। এটা দেবেন আপনি 1 লিটার জলে মাত্র 10 ফোঁটা। তো আপনার ফ্লাওয়ারিং সিজন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে মাত্র দুবার, আপনি যে কোনো টাইম একটা নির্দিষ্ট ব্যবধানে আপনি দুবার 10 ফোঁটা 1 লিটার জলে দিয়ে ব্যবহার করুন, দেখুন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল হবে। আর দেখুন এই যে গোলাপ গাছের সবচেয়ে ভালো ভিটামিন প্লাস আপনার গাছের এটা পোকামাকড় দূরে রাখে সুপার সোনাটা। তো সুপার সোনাটা প্রতি 15 দিন অন্তর আপনারা অবশ্যই 2 ml প্রতি লিটার জলে স্প্রে করবেন। তার সঙ্গে আমি কি করি, আমি দেই মাঝে মাঝে কাকা দেই, কাকা দেই 1 ml পার লিটার, অর্থাৎ 2 ml সুপার সোনাটা তার সঙ্গে কাকা। এটা দেখবেন গোলাপে প্রচুর মাকড়ের সমস্যা হয়, তো মাকড় লেগে দেখবেন আপনার পাতা গোলাপের ঠিক কুকড়ে আসে। আবার আপনার যখন কুড়ি আসে, সেই কুড়িগুলো দেখবেন কুড়িগুলো মাকড় লেগে নষ্ট হয়ে যায়। তো এই মাকড়ের সমস্যা দূর করার জন্য আমরা ব্যবহার করব বৈদিক কোম্পানির কাকা। তো কাকার ডোজ হলো 2 ml প্রতি লিটার। আর আপনি যদি সুপার সোনাটার সঙ্গে ইউজ করেন তাহলে সুপার সোনাটা নেবেন আপনি 2 ml, তার সঙ্গে নেবেন কাকা 1 ml। এবার ধরুন 15 দিনে আপনি কাকা সুপার সোনাটা মারলেন, ঠিক তার পরের 15 দিনে আমরা কী করবো, এই ইন্টারপিড। দেখুন গোলাপের কুড়ি কালো হওয়া বা পাতায় যে সমস্ত চুষি পোকা বা অ্যাফিড জেসিড এই ধরনের সমস্যাগুলো আসতে পারে, সেগুলো থেকে দূরে রাখবে আপনার এই ইন্টারপিড। তো ইন্টারপিড খুব ভালো একটি কীটনাশক। তো 1 ml প্রতি লিটার জলে আমরা কখন স্প্রে করব, না ঠিক বিকেল 3টের পর, অর্থাৎ রোদ পড়ে যাওয়ার পরে। তো কেন আমি 3টের পর স্প্রে বলছি, কেননা শীতকালে রাত্রে মেহের পড়া শুরু হয়ে যায়, তো রোদ পড়ার ঠিক পরেই আমরা এই ইন্টারপিডটা 1 ml প্রতি লিটার জলে আমরা খুব ভালো করে স্প্রে করে দেবো গোলাপ গাছের পাতার উপর নিচে। তাহলে দেখবেন আপনার গাছে যদি রোগ না আসে তাহলে আপনার গাছ কুড়িতে ভরিয়ে দিয়ে এরকম প্রচুর পরিমাণে ফুল দেবে। আর এই সুপার সোনাটা গোলাপ গাছের ক্ষেত্রে এবং টমেটো বা এই জাতীয় বিভিন্ন যে সমস্ত গাছ আছে সেই গাছগুলোতে খুব ভালো মাকড়ের কাজ করে, বিশেষ করে শীতকালীন ফুল গাঁদা। তো দেখবেন গাঁদাতে যে মাকড়ের সমস্যা হয় সেটার ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন সুপার সোনাটা এবং কাকা। তো যে সমস্ত আপনার বাড়িতে যদি শীতকালীন গাঁদা গাছ থাকে, তো অবশ্যই প্রতি 15 দিনে এই কাকা 2 ml প্রতি লিটার জলে স্প্রে করুন। শুধু কাকা মারলেই হয়ে যাবে, বা যারা সুপার সোনাটাটা কিনতে পারবেন। এবার এদের দামগুলো বলি, তো এই 100 ml সুপার সোনাটার দাম আছে 240 থেকে 260 টাকা, কাকার দামও 240 থেকে 260 টাকার মধ্যে 100 ml। তো আপনারা যারা কাকা বা সুপার সোনাটা যে কোনো একটা কিনতে চান তো কিনতে পারেন, তবে দুটো যদি আপনি
ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করেন তো খুবই ভালো কাজ দেবে। আর এইভাবে আপনি গোলাপ গাছ পরিচর্যা করুন, আপনার গাছ কুড়িতে ভরে উঠবে এবং গাছ যত পুরনো হবে এবং ঠিক টাইমে আপনি যদি প্রুনিং করে গাছের খাবার দেন সেক্ষেত্রে আপনার গাছ কুড়িতে ভরিয়ে দেবে। আর এবার আসি বন্ধুরা যারা শুধুমাত্র জৈব করতে চান, তো শুধু জৈব করতে চাইলে আপনারা পুরনো গোবর আপনারা গোলাপ গাছ 30% মিডিয়ার মধ্যে পুরনো গোবর দিয়ে লাগান, প্রচুর ফুল আসবে। আর তার সঙ্গে ব্যবহার করুন খোল জল। আর কি করবেন আপনারা, হাড় গুঁড়ো এবং শিং কুচি এবং নিমখোল, অবশ্যই নিমখোলটা দেবেন, নিমখোলটা দিলে গাছের কোনো ফাঙ্গাসের সমস্যাটা আসবে না। তো আপনারা প্রতি 15 দিনে 1 মুঠো করে হাড় গুঁড়ো আর 1 চামচ 1 টেবিল স্পুন আপনারা নিমখোল ব্যবহার করবেন। তো হাড় গুঁড়ো এবং নিমখোল ফ্লাওয়ারিং টাইমে ব্যবহার করবেন। হাড় গুঁড়োতে আছে প্রচুর ফসফরাস এবং সামান্য নাইট্রোজেন, তো ফসফরাস আপনার গাছ কুড়িতে ভরিয়ে দেবে। আর খোল জল ব্যবহার করুন, খোল জলে আপনার নাইট্রোজেন ফসফরাস উভয়ই আছে। এবং তার সঙ্গে আপনি ব্যবহার করুন যে কোনো ভার্মি, আপনি 15 দিনে 1 মুঠো করে যে কোনো ভার্মি বা পুরনো গোবর সারে যদি গাছ লাগান তাহলে আর ভার্মি তো আপনার সিজনে দেওয়ার দরকার হবে না। তবে রিপোর্টের সময় অতি অবশ্যই আপনারা মিডিয়াতে পুরনো গোবর সার অবশ্যই ব্যবহার করবেন যারা কম খরচে গোলাপ গাছ করতে চান। আর বন্ধুরা, গোলাপ গাছকে ফাঙ্গাসের সমস্যা থেকে দূরে রাখতে অতি অবশ্যই 15 দিনের ব্যবধানে আপনারা ব্যবহার করুন টাটা ব্লাইটক্স, রিডোমিল গোল্ড, ব্যাবিস্টিন, সাফ এই জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে। আর যদি আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে চান, যেটা গোলাপের ক্ষেত্রে খুবই কার্যকরী, এটা আপনি ব্যবহার করবেন 1 ml প্রতি লিটার জলে বিকেলে রোদ পড়ার পর। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেটটি পেতে। তো আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, মন দিয়ে কাজ করুন।